1957 সালে রাশিয়া সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। এরপর একে একে উন্নত দেশগুলো যোগ দেয় এ কাতারে। বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহের পরিকল্পনা করা হয় 2012 সালে। বাংলাদেশের অনুমতিক্রমে এ স্যাটেলাইট ব্যবহার করতে পারবে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ মধ্য এশিয়ার দেশগুলো। বঙ্গবন্ধু স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মধ্যে 20টি ব্যবহার করবে দেশের প্রতিষ্ঠানগুলো, আর বাকি 20টি ভাড়া দেওয়ার মাধ্যমে আয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। বিশ্বে 57তম, তবে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ এটি। একে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এক বিশাল মাইলফলক বলে মনে করেন ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের চেয়ারম্যান। বাংলাদেশ আজকে বিশ্বের অন্যতম এক সম্মানজনক অবস্থায় প্রবেশ করতে যাচ্ছে। পৃথিবীর খুব কম দেশেরই নিজস্ব স্যাটেলাইট আছে। এই চুক্তির মধ্য দিয়ে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হলো তা দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছি। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বললেন, নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা থাকলে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে উন্নত বিশ্বের মতন ব্যাপক সাফল্য অর্জন করতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের স্থল জলসীমায় নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ও সম্প্রচারে নিশ্চয়তা লাভ করব, ট্রান্সফরমার লিজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করব, বর্তমানে বিদেশি স্যাটেলাইট ভাড়া বাবদ প্রতিও বার্ষিক 14 মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করতে পারব। 2017 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা।